মোটিভ, ওয়ার্কিং মোটিভ, তাই তো? এই মোটিভটা আমি সব সময় কিন্তু আঁকি, দেখবা। আচ্ছা, এই মোটিভটি আমরা এখন বসাবো। এখন তোমরা যদি বলো যে ম্যাডাম মোটিভ অন্যরকম দেয়া যাবে না, হ্যাঁ অন্যরকম দেয়া যাবে, তোমার ইচ্ছা মতো দেয়া যাবে, তবে এই মোটিভটি দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আমাকে কি করতে হবে, 32 32 ঘর আঁকতে হবে। 32 32 ঘর আঁকার জন্য আমাকে এই রকম একটা জায়গা ব্লক করে নিতে হবে। কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? কে 5 দিয়ে ভাগ করতে বলেছি, কেউ কি ভাগটা পারি না? ম্যাম 6 কেন ভাগ করতে বলেছি? 30 কে 5 দিয়ে ভাগ করলে হয় 6। হ্যাঁ চলে যাচ্ছে। দেখো আমার এইখানে যদি লিখি আমি 1, এটা হচ্ছে 2, ঠিক আছে? আমার জায়গা নাই, সেই কারণে আমি এই কাজটা করছি, ঠিক আছে? আমার তো বোর্ডে অত বেশি জায়গা নাই, সেই কারণে আমি একটি এই কাজটি করলাম।
আমাকে আসলে কি করতে হবে, 30 খড় যদি নেই তাহলে এই 2 খড় আঁকা লাগবে না, প্রথম 2 খড় আঁকা লাগবে না, এখানে 1 to 30 আমার রেঞ্জটা যাবে। এই ইগুলা নাম্বারিং গুলো আমরা নিচে করি, সাধারণত নিচে লিখতে কষ্ট তাই আমি উপরে লিখছি, ঠিক আছে। আর এখানে তো দেখো এই যে প্রত্যেকটা ঘরের জন্য আমি কিন্তু নাম্বারিং করেছি, শুধু ঘরের লাইন গুলা দেয়া বাকি, তোমাদের তো লাইন গুলো দেয়া থাকবে, আমার লাইন গুলো দেয়া নাই, তাই আমি আর দিচ্ছি না। আমাকে এরকম 5টি ভাগ করতে হবে, 30 ঘরকে আমার 5টি ভাগ করতে হবে। কেন করতে হবে? মোটিভ বসানোর জন্য করতে হবে। এখন এখানে আমার ই থাকবে, এখানে কি থাকবে, হ্যাশ চিহ্নটা থাকবে, মানে স্টার্টিং পয়েন্ট থাকবে। এইখানে আমার একটি মোটিভ বসাতে হবে, মোটিভটা আমি বসাবো। বসানোর জন্য আমাকে এই যে প্রথম ঘরে এক, আমার মোটিভটি কিন্তু এখানে বসিয়েছি, তোমরা বসাতে পেরেছো কিনা? ঘরগুলো কি টানতে হবে না? ঘরগুলো তো তোমাদের টানাই থাকবে, তোমার তো ঘরগুলো টানাই আছে, মনে করো এখানে ঘরগুলো টানা আছে, তোমার কাছে ঘরগুলো টানা আছে না, তোমার পরীক্ষার হলেও কিন্তু টানতে হবে না, ঘরগুলো টানাই থাকবে। তুমি শুধু এরকম ভাবে 5টি ভাগে ভাগ করবে, 30 ঘরকে 5টি ভাগে ভাগ করবে, আর সামনে 2টি ঘর, এই নিচেও 2টি ঘর রাখবে, তাহলে 30 32 ঘর হয়ে গেল, তাই না? কথাটা বুঝতে পেরেছি? আগে এটুকু বোঝো, আর আমার সঙ্গে বলো যে বুঝতে পেরেছো পারো নাই। আর কথা বলছো আমার সাথে? আমার সাথে কথা বলো, আমি বলেছি 30 30 ঘরকে এরকম ভাবে 5টি ভাগে ভাগ করব, সেই কথাটা বোঝা গেছে কিনা? 30 ঘরকে 5টি ভাগে ভাগ করে প্রতি ঘরে 6 ঘর করে থাকবে, আর যদি 32 32 ঘরে করতে হয় তাহলে সামনে 2টি ঘর রেখে আবার নিচে 2টি ঘর রেখে সেই 30 ঘরকেই 5টি ভাগে ভাগ করবে, তখন 1 2 শুরু থেকে শুরু করব 32 পর্যন্ত, ওই যে আমি দিয়েছি 1 2। আর যদি 30 30 ঘর হতো তাহলে ওই সামনে 2টি ঘর আর থাকতো না, শুরু থেকেই 1 2 দিতাম। কথা বুঝতে পেরেছো কিনা? পরে কিন্তু আর আমি একবারের জন্য বুঝাই বলবো না এই কথাগুলো, পরে যদি বলো যে ম্যাডাম বুঝতে পারি নাই তাহলে কিন্তু আমি সরি হব, আমি আর বুঝাবো না। এমনিতেই তোমরা হচ্ছে বলেছি বহুবার, তোমরা হচ্ছে টেস্ট দেখাও না, এটা
আর কথা উত্তর দাও না, তাহলে ক্লাস করতে আসো কেন? এটা তো ওয়ান ওয়ে লেসন হয়, বিষয়টা ওয়ান ওয়ে লেসন হয় না। আর এই বিষয়টা তো হচ্ছে এরকম না যে গড়গড় করে আমি রিডিং করে গেলাম, তুমি শুনলা, তুমি তারপরে বই থেকে পড়ে নিলা, এটা তো সেরকম না। তুমি বুঝতে পারছো কিনা সেটা তো আমাকে জানাতে হবে। পরে তো একই কথা রিপিট করতে বলো, তখন তো আবার রিপিট করতে হয়। ম্যাডাম ক্লাসই করি নাই বলে ফেলে, এটা হয়ই নাই। ম্যাম বুঝতে পারিনি, এতক্ষণ কেন আমার ই করা লাগলো, রাগটা করা লাগলো কেন? রাগ করার আগে বুঝতে পারি নাই বলা যেত না? আমি তো তোমাদের ফেস দেখতে পাচ্ছি না, ক্লাসরুমে যখন ফেস দেখতে পেতাম তখন বুঝতে পারতাম কে বুঝতে পেরেছে কে বুঝতে পারেনি। এখন তো ফেস দেখতে পাই না। তোমরা ক্যামেরা অন করে রাখো, সবাই ক্যামেরা অন করো। ক্যামেরা অন করেছো? এখন 34 বাজে, এখন কিসের কি? স্বর্ণালী, নসীন, আদিবা, অন্তরা, ইসরাত, ক্যামেরা অন করো সবাই। সাজিয়া, পপি, অন করেছো? ঠিক আছে, ক্যামেরা অন করে রাখো, ফেসটা দেখা যাবে তো। বাবা আমরা এখন ঘরের মধ্যে আছি, এইটা নিয়ে হেজিটেশন ফিল করার কিছু নাই। আমাদের ঘরে অনেক কিছু থাকবে, এগুলো তো আমরা বাদ দিতে পারবো না, এটাই স্বাভাবিক। আমাদের ঘরটা তো স্টুডিও না বাবা, যে এটা ই থাকবে আগে থেকে প্রি প্ল্যান থাকবে। আচ্ছা সবাই, আদিবাস কি ব্যাপার, অন্তরা সবাইকে নাম ধরে ধরে ডাকতে হবে তাহলে ক্যামেরা অন করবে? ক্যামেরা অন করে রাখো। আমি বলেছি যে আমাকে 30-30 ঘরে কিংবা 32-32 ঘরে একটি স্পট ডিজাইন আঁকতে বলা হয়েছে। আমি 30-30 ঘর বা 32-32 ঘর যত ঘরে আঁকি না কেন, আমি প্রথমে করে সেটাকে আমি কি করেছি, 5টি ভাগে ভাগ করেছি। প্রতি ভাগে আমার কয়টি করে ই করেছে ঘর পড়েছে, 6টি ঘর পড়েছে। আর যদি 32-32 ঘর বলে তাহলে সামনে 2টি ঘর রেখে তারপরে আমরা 6টি ঘর করে এক একটি ভাগে 5টি ভাগে ভাগ করেছি। তাহলে এই হলো আমার ভাগের ব্যাপার। ভাগটা কেন করতে বলা হচ্ছে, ভাগটি এই কারণে করতে করতে বলা হচ্ছে যে আমরা মোটিভ দিব সেখানে, সেই কারণে ভাগটি করতে বলা হয়েছে। এই স্পট ডিজাইনে স্পটে মোটিভ বসাতে হবে। এই স্পটটা আবার কি কিভাবে যাবে, স্টেপ ভ্যালু অনুযায়ী যাবে। এখানে অলওয়েজ 3 মুভস হবে, এখানে আর কোনো মুভমেন্টের ব্যাপার স্যাপার নাই। আমরা 3 মুভ দিয়েই আমরা এই স্পট ডিজাইনটি করব। তা আমি করেছি কি, আমি 32-32 ঘর নিয়েছি, প্রথমে 32-32 ঘরে প্রথম 2টি ঘর বাদ দিয়ে বাকি ঘর যে 30 ঘর, সেই 30 ঘরকে আমি কি করেছি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রতি ভাগে 6টি করে ঘর পড়েছে, ঠিক আছে। এই ঘরগুলোর মধ্যেখানে দাগ দিতে হবে না? অবশ্যই দাগ দিতে হবে। তোমাদের কি পরীক্ষার খাতায় দাগ দিতে হয়? কোনোদিনও দাগ দিতে হয় না, কারণ কি তোমাদের তো দাগ দেওয়াই থাকে। শুধুমাত্র তোমরা কি করবে, 6 ভাগ যখন 5টি ভাগ যখন করবে তখন সেখানে একটু বোল্ড করতে হবে, আর কিছুই না। আমি এখানে বোল্ড করেছি, ঠিক আছে। এই রকম করে তোমরা ঘরগুলোকে আইডেন্টিফাই করে নিবে। আমার যেহেতু মোটেও ঘর দাগ দেওয়া নেই, সেই কারণে আমি একটুখানি কয়েকটি ঘর কয়েকটি লাইন আজকে কম আঁকলাম। বিষয়টা হচ্ছে এই, তোমাদের তো লাইনগুলো আঁকাই আছে, আমাদের আঁকা নাই আমার কাছে, সেই কারণে আমি আজকে হয়তো কয়েকটি লাইন আঁকলাম না। হ্যাঁ, পরীক্ষার খাতায় তো এরকম সাদা পৃষ্ঠা দেয়া হবে না, পরীক্ষার খাতায় তোমাদের গ্রাফ পেপার দেয়া হবে, কোন লাইন আঁকা থাকবে
সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, সাদা এরকম যাবে না তো। আচ্ছা তারপরে কি করতে হবে? তারপরে আমি স্টার্টিং পয়েন্টে দেখো, ঠিক যেখানে ই শুরু, এই যে আমি বলেছি 30-30 ঘর যদি হয়, এখান থেকে তো 1 শুরু হতো, 32 ঘরের জন্য না আমরা বাম পাশে 2 ঘর, নিচে 2 ঘর নিয়েছি, এছাড়া তো আর ঘর নেয়ার দরকার হতো না। তাহলে মূল ডিজাইনটা আসলে এখান থেকে শুরু হলো। তো এখান থেকে আমি কি করেছি, একটি মোটিফ এঁকেছি, এই ঘরে আমি একটি মোটিফ এঁকেছি। ম্যাম বাম পাশে না নিয়ে ডান পাশে নিতে পারতাম না 2 ঘর? ডান পাশে কোথায় নিতা? এই পাশে, এই পাশে তো আমার 30 ঘর আছে, 2 ঘর কিভাবে নিবা? আর আমি তো বলেছি শুধু 30 ঘরকে ভাগ করতে, 30টি ঘরকে 5টি ভাগে ভাগ করতে। তো 30 ঘরকে ভাগ করলে তুমি যদি এই পাশে নাও, অবশ্যই নিতে পারো, তখন আবার সামনে 2 ঘর রেখে এই পাশের ঘরগুলোকে ভাগ করতে হতো। বুঝতে পেরেছি? জি ম্যাম। আমি 2টি খালি ঘর এই পাশে রাখবো না, কেন কি মোটিফটা তাহলে ভাঙ্গা, ব্রোকেন মোটিফ হয়ে যায়। এই যে 2টি ঘর যদি আমি না দেই এখানে, মোটিফটা দেখো, এই যে আমি দিলাম না, ঘর দুটো দিলাম না, মুছে দিলাম, মোটিফটা অরক্ষিত হয়ে গেল, ব্রোকেন মোটিফ হয়ে গেল। নাই আমার ঘর নাই, আমার 30-30 ঘর আছে, আমি ঘর দিইনি 2টি, আমি ঘর যদি এই পাশে দিই 2টি, এই পাশে 2টি ঘর দিলাম, তাহলে কি হলো, সামনে যে মোটিভটা আমার আলগা থেকে গেল, এটাকে কোনো কাঠামো স্ট্রাকচারের ভেতরে আমি ঢুকালাম না, ঘরের ভিতরে ঢুকালাম না, সেটা ঘর থেকে বাইরে চলে গেল, সেই কারণে বাইরে 2টি লাইন আমাকে আগে দিয়ে নিতে হলো। এখন কথা হচ্ছে, যদি 30-30 ঘর বলে ম্যাডাম, তখন তো আর আমি সামনে 2টি ঘর দিতে পারবো না, তখন সামনে ঘর দুটো তো দিতে পারবো না, এমনিতেই পারবো না, কারণ আমাকে তো বলেই দিয়েছে 30-30 ঘরে আসতে হবে, আমি 32 ঘর পাবো কোথায়? যেহেতু আমাকে 32 ঘর যদি বলে, তখন আমি সামনে 2টি ঘর আঁকবো, এবং ঘর আঁকলে পরে মোটিভটা আমার সেই ঘরের ভেতরেই থাকবে। বুঝি নাই কে কে, বুঝেছি এবার? জি ম্যাম। গুড, তাহলে আমি বলেছি মোটিভ দেওয়া শেষ আমার। তাহলে এখানে আমার 2টি ঘর কিন্তু আছে, নিচেও 2টি ঘর আছে, তাই না? কারণ 32 ঘরে আঁকছি আমরা, যদি 30 ঘর হতো তাহলে আর এটার দরকার হতো না। আচ্ছা তাহলে আমার স্টার্টিং পয়েন্ট থেকে একটি মোটিভ শুরু হয়েছে, তারপরে বলেছে অলওয়েজ থ্রিম অফ, তাহলে এক ঘর উপরে হাতের ডান দিকে, এক ঘর উপর এটা হাতের ডান দিক, এটা এখান থেকে আমার শুরু করতে হবে, 1 2 3, এখানে একটা মোটিফ আসবে। তাই তো, মোটিফ এই ঘরে একটা আসলো, তারপরে আবার মোটিফ গুলো আমরা দিচ্ছি, আবার এক ঘর উপরে হাতের ডান পাশে, তাহলে এক, এটাতে যাব না, এটাতে গেলে পরে এরকম হবে যে অনেকগুলা মোটিফ আবার ব্রোকেন হয়ে যাবে, ঘরের বাইরে চলে যাবে, সেজন্য এই বাউন্ডারি লাইন গুলো আমরা বাদ রাখবো। তাহলে কি হলো, 1 2 3, এটাও বাদ, এটাও বাদ, এখন আর এই 2 পাশে দিব না, প্রথম একটা দিয়েছি কারণ স্টার্টিং পয়েন্টে দিতে হবে, সেই কারণে দিয়েছি। আবার এক ঘর উপরে হাতের ডান পাশে, 1 2 3, তাই না? এক ঘর উপরে হাতের ডান পাশে, 1 2 3, এখানে আসবে। আবার এক ঘর উপরে হাতের ডান পাশে, 1 2 3, হলো।
আমি এই সাইডের এটা এবং এই সাইডের এটা দুই বর্ডার আমি বাদ দিতে বলেছি। এই কারণে বাদ দিতে বলেছি যে বর্ডারে গেলে পরে কিছু মোটিফ ব্রোকেন হয়ে যাবে, বর্ডারে পড়ে যাবে এবং ব্রোকেন হয়ে যাবে। সেই জন্য এই মোটিফের সুরক্ষার জন্য আমরা এই দুইটা লাইন বর্ডার লাইন অ্যাভয়েড করে এক দুই তিন, তারপরে একদম উপরে হাতের ডান পাশে এক, এটা দুই হওয়ার কথা ছিল যেহেতু এটা আমরা বাদ দিয়েছি, এক দুই তিন, আবার একদম উপরে হাতের ডান পাশে এক দুই তিন, এক দুই তিন, এইরকম ভাবে আমি একটি স্পট ডিজাইন আঁকলাম। এখানে তোমরা লিখবে ওই হাতের ডান পাশে যেগুলা লিখবে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ওয়ার্প আপ, ওয়েস্ট আপ, রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট কতটা হবে? পুরোটা হবে। সবাই ক্যামেরা বন্ধ করে দিয়েছো কেন আবার? তোমাদের কি ফেসে সমস্যা আছে? ফেস দেখাতে এত আপত্তি কেন? বলো। কি সমস্যা? সবাই বুঝেছি? যেহেতু তোমরা কোনো কথা বলছো না, আমি ধরে নিচ্ছি সবাই বুঝেছো, তাহলে আমাদের ক্লাসটা আজকের মতো শেষ করে দিচ্ছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস মনে হয় আজকের মতো আমাদের সিলেবাস শেষ। নেক্সট দিন আমাদের যেহেতু সিলেবাস শেষ, তোমাদের সমস্যা যদি আমাকে জানাও তাহলে সেগুলোর উপরে আমি ক্লাস নিতে ই করব। যদি মনে করো যে কোথাও কোনো সমস্যা আছে, সেটা বলা যাবে না যে এটা পড়ানো হয় নাই, কারণ কি এখন আর কোনো কিছু আমি কিছু দেখলাম যে পড়ানো হয় নাই এরকম পাওয়া যাচ্ছে না। তারপর তোমরা যদি মনে করো কোথাও আর একটু সমস্যা, আমি সেটা সলভ করার চেষ্টা করব, তবে অবশ্যই নেক্সট দিন ক্যামেরা বন্ধ থাকলে তাদেরকে আমি আর ই করব না, রিমুভ করে দিব, তাদেরকে বের করে দিব। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।